আয়ের শিরোনামে আরও এক তৃণমূল বিধায়ক, তবে কি আয় বহির্ভূত সম্পত্তির খোঁজ আরও এক শাসক দলের বিধায়কের? বুধবার সকাল 8টা নাগাদ একসঙ্গে ইডি ও আয়কর দফতরের আধিকারিকরা হানাদারে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণকল্যাণের বাড়িতে, একইসঙ্গে তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানেও চলে তল্লাশি। বাড়িতে ঢুকেই বিধায়ক সহ তার পরিবারের সদস্যদের ফোন বাজেয়াপ্ত করা হয়, বাড়িতে ঢোকা বা বেরোনো বন্ধ করে দেওয়া হয়। রাজনৈতিক ষড়যন্ত্র বলে জানালেন বিধায়কের জ্যাঠুতো ভাই। এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এর আগেও বিধায়ক অনেকবার ধমকি দেওয়া হয়েছিল, বিধায়ক জনপ্রতিনিধি থেকে অনেক আতঙ্কিত অপোজিশন পার্টি দেয়, ওপেনলি ওনার সুবিধা অধিকারী বলেছে তোমার বাড়িতে কী পাঠাবো, পাঠালে কোনো লাভ হবে না। বাড়ি ছাড়া আর কোথায় কোথায় আছে? বিধায়কের ফ্যাক্টরিতেও গেছে, বাকি জেলা কর্মসংস্থান আছে সেখানেও গেছে। কোন কোন জায়গায় গেছে? যোগাযোগ করতে পারছে না, যারা শুনতে পারে সবার লাগা এসে কিছু না, সব করে নাম লিখেছে, মেন গেট লক করে দিয়েছে, কাপড় যারা ভিতরে তারা ভিতরে আছে, যারা বাইরে আছে তারা বাইরে আছে। আপনার ফোন ব্যবহার করতে হচ্ছে? একই অভিযোগ বিধায়কের আত্মসহায়কেরও। এখনো পর্যন্ত ওনারা ডাইরেক্টলি ঢুকে গেছে, সব ফোন ওরা সিজ করে দিয়েছে। আমাদের যে বিধায়ক কার্যালয় আছে পার্টি অফিস, সেখানে ওনারা ঢুকলো, ভিতরে কি করছে আমাদেরকে ভিতরে কোনো রকম ভাবে ঢুকতে দিচ্ছে না, এগুলো ভীষণ ভাবে ওনাকে চক্রান্ত করছে। এখন পার্টি অফিসের ভিতরে কি রাখছে না রাখছে এগুলো তো বলা যাচ্ছে, আমার তো ফোন ইউজ করতে পারছি না, তো আমি এখনো বলতে পারছি না যে আপনার ফোন নিয়ে নিয়েছে। আমার ফোন ব্যবহার করার নিষেধ আছে। আর বিধায়ক কোথায় আছে? বিধায়ক বাড়িতেই আছে। এটা অবশ্যই রাজনৈতিক চক্রান্ত। বিগত দিনে দেখুন আমাদের রায়গঞ্জের বিধায়ককে বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী যেভাবে হুমকি দিয়েছিল তারই আজকে ফলস্বরূপ দেখা যাচ্ছে এনাদের। সূত্রের খবর, বাড়ি থেকে এদিন একাধিক নথি সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা। বুধবার সারাদিন এমনকি রাতেও তল্লাশি চলে বিধায়কের বাড়িতে। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।